আসসালামু আলাইকুম, আমি এস.আর. সুমন। আমার আজকে একটা ইউটিউব চ্যানেল করলাম, যেটার নাম দেখতে পাচ্ছেন এস.আর. ক্রিয়েটিভ। এখানে আসলে ক্রিয়েটিভ কেন করা, এস.আর. হলো আমি এস.আর. সুমন, সেটার এস.আর. আর ক্রিয়েটিভ হলো আসলে সৃজনশীল কিছু বিষয় নিয়ে কাজ করার ইচ্ছা। শৈল্পিক বিষয়গুলো আমাকে খুব, প্রাকৃতিক বিষয়গুলো খুব নাড়া দেয়, তো সেটা নিয়ে দীর্ঘদিন চিন্তা করা এবং কিছু একটা করতে চাই এবং নতুন নতুন কিছু বিনোদন বা আমার লেখা সুর করা কিছু গান, মৌলিক গান সবাইকে শোনাতে চাই, সেজন্যই আজকে এই চ্যানেলটা খোলা। আজকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, আমার স্ত্রী, একমাত্র স্ত্রী, তার জন্মদিন, আর আজকে আমার চ্যানেলটারও জন্মদিন। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ চেষ্টা করব ভালো কিছু করার। আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই ভালো ভালো কন্টেন্ট নিয়ে হাজির হব। আমার যে স্বপ্নের জায়গা কিছু বাচ্চাদের নিয়ে কাজ করা, তো সেখানে আমি আসলে কাজ করতে গেলে, সাহায্য করতে গেলে তো অর্থের প্রয়োজন। তো ইউটিউব এখন একটা বিশাল মাধ্যম, যেখানে মানুষ আলু ভর্তা করতেছে সেটাও মানুষ দেখে এবং সেখান থেকে মানুষ টাকা উপার্জন করছে, টাকা না ডলার কনভার্ট করে টাকা হয়। আবার কেউ উন্মুক্ত একটা জায়গায় ঘোরাফেরা করছে, বিভিন্ন ধরনের কথা বলে দিচ্ছে বা এমন একটা ক্যাপশন দিচ্ছে, সেটা দেখছে মানুষ। তা আসলে সব ধরনের মানুষ আছে, যে ধরনের কন্টেন্টই করা হোক না কেন ইউটিউবে, সেটার জন্য অবশ্যই দর্শক আছে। তো আমি আজকে প্রথম শুরু করব আমার সৃষ্টিকর্তার জন্য একটা গান উৎসর্গ করে, আমার লেখা সুর করা, তো সেই গানটা শোনাবো। আল্লাহর নামে যদি দিনটা শুরু করো, তবে আল্লাহ হবে তোমার জিম্মাদার, আল্লাহ হবে তোমার জিম্মাদার, করবে ক্ষতি তোমার সাহস আছে বলকার, সৃষ্টিকর্তা যদি থাকে তোমার পাশে, ও সৃষ্টিকর্তা যদি থাকে তোমার পাশে, আল্লাহর নামে যদি দিনটা শুরু করো, তবে আল্লাহ হবে তোমার জিম্মাদার, আল্লাহ হবে তোমার জিম্মাদার। ধন্যবাদ সবাইকে, আশা করি গানটা ভালো লাগবে। সম্পূর্ণ গান নিয়ে হাজির হব আপনাদের সামনে। কারেন্ট চলে গেছে, আমি ঘেমে যাচ্ছি, তারপরেও প্রথম ভিডিও লোভ সামলাতে পারলাম না, চ্যানেল হয়ে গেছে, একটা ভিডিও দিতে হবে। যে কাউকে পাঠাবো, ভাই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, সেটার জন্য তো একটা ভিডিও লাগবে। তো ধন্যবাদ এবং স্পেশাল ধন্যবাদ এবং ভালোবাসা আমার সৃষ্টিকর্তার প্রতি, তার গান দিয়ে শুরু করতে পেরেছি এবং আশা করি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আপনাদের বিনোদন দিতে পারবো এবং অজানাকে জানার বা জানা জিনিসকেও আবার মনে করিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এস.আর. সুমন, ঝিনাইদহ, গোয়ালপাড়া, পূর্ব নারায়ণপুর, একটা ছোট্ট গ্রাম থেকে। থ্যাংক ইউ।